নমস্কার, আজ মহানবমী। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা যথারীতি প্রতিদিনের মতন সকাল সকাল স্নান ধান করে নতুন জামা কাপড় পরে মণ্ডপে পৌঁছে গেলাম, আর এখানে পুজো হচ্ছে। আমরা কালও অঞ্জলি দিয়েছি, আজও অঞ্জলি দিলাম, আর এখানে এই যে কুমারী পূজার জন্য বাচ্চাদের সাজিয়ে নিয়ে যাচ্ছে, আর অঞ্জলি দেওয়ার পর গলা ভেজানোর জন্য খেলাম লস্যি। উপোস করার পর খিদে না পেলেও পিপাসা একটা পায়। সপ্তমী, অষ্টমী, নবমী তিন দিনই এখানে ফ্রি ভোগ খাওয়ানো হয়, বাট আমরা একটা দিনই খাই, সেটা হচ্ছে আজকে নবমী। আর দাঁড়িয়ে পড়েছি ভোগের লাইনে, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, পনিরের তরকারি, অনেক কিছুই দেওয়া হয়, তার সাথে একটা জলের বোতল। বেশ তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করলাম, তারপর চলে এলাম কুমারী পুজো দেখতে। এটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি সবটাই মোটামুটি কভার করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে ভোগ পুজো, আর আগের বছর আমি হাবন প্লাস বিসর্জনের সময় সমস্তটা তুলে ধরেছিলাম, বাট এবছর যেহেতু তিথিগুলো এদিক ওদিক পড়েছে সবটা হয়তো পসিবল হচ্ছে না, বাট যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে মায়ের আরতি, আর এখানে একটা কুচকে বাচ্চা ঢাকের তালে এত সুন্দর নাচছিল, যেটা আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না। মায়ের আরতির পর তাপ নিয়ে আমরা আপাতত বাড়ি চলে এলাম, দেন আবার সন্ধ্যাবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সরবা পঞ্চদুর্গা। এখানে পৌঁছে দেখলাম ধুনচি নাচ হচ্ছে, যেটা আমি ক্যাপচার করার চেষ্টা করছি, বাট অনেকটা দূর থেকে, সামনেটা তো এতই ভিড় ছিল, এত ধোঁয়া যে যাওয়া পসিবল হচ্ছিল না, আর ধোঁয়ার জন্য না সব কিছু একটু হেজি হেজি আসছে, বাট জায়গাটা ভীষণ সুন্দর। আর দুর্গা মাতার পাঁচটা রূপ নিয়ে এখানে পুজো হচ্ছে, যেটা প্রত্যেক বছরই এখানে পঞ্চদুর্গা হয়। ধুনচি নাচ উপভোগ করলাম, এরপর চলো বাইরে ভেনুটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখা যাক, দেখানো যাক, খুব সুন্দর সাজিয়েছে। এখানে পুজোর জায়গাটা আলাদা, প্রোগ্রামের জায়গাটা বেশ খানিকটা দূরে, ফুড স্টল খানিকটা দূরে, বেশ অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এই হলো আমার আজকের আউটফিট। জি বাংলা সারেগামাপার উইনার অঙ্কিতার লাইভ শো আছে, তো চলো এবার সেটা উপভোগ করা যাক।
গানের প্রোগ্রাম শেষে আমরা চলে এলাম ডিনারে। আর মোগলাইটা একমাত্র পুজোর সময়তেই আমাদের এখানে ব্যাঙ্গালোরে পাওয়া যায়, তো সেটা দেখে ঝাঁপিয়ে পড়েছি এবং খেতে দারুণ হয়েছিল। আর বাঙালির শেষ পাতে মিষ্টি তো জানো, রসমালাই আমার ফেভারিট মিষ্টি, তো সেটা খাচ্ছি। আর কিডস পার্ক দেখে ভাই আর আমি ঢুকে পড়ে ওখানেও মজা করছি, মানে আনন্দ করার মোমেন্ট পেলেই সেটাকে আর চান্স ছাড়া যাবে না, লাইফের সব মোমেন্ট এনজয় করতে হবে। আরও অনেক কিছু খেয়েছিলাম, সব কিছুর ফটো তোলা হয়নি। আমরাই শুধু পুজোতে ঘুরবো সেটা তো হয় না, গোপু সোনাকেও নতুন জামা পরিয়ে ঠাকুর দেখাতে পুজোতে ঘুরতে বেরিয়ে নিয়ে গেছিলাম নবমী দিন সকালে। গোপু খুব হ্যাপি, আমিও হ্যাপি। আর গোপু আর আমি ম্যাচিং ম্যাচিং রানি কালারের ড্রেস পরেই গেছিলাম। আগের পার্টে তোমাদের পঞ্চমী থেকে অষ্টমী অবধি পুরো দিয়েছিলাম, তো এইবার হলো সিঁদুর খেলা। তো একদম বনদিয়ানা ট্র্যাডিশনাল লুকে আমি পৌঁছে গেছি, তো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর অনেকক্ষণ দু ঘন্টা লাইন দেওয়ার পর লাস্ট অবধি মার কাছে মায়ের কাছে পৌঁছাতে পেরেছি বরণের জন্য। নেক্সট আমি বরণ করব। বাট একটা কথা কি জানো, তো এখন যে আমি পিছনে ঘুরে দেখছি, কিন্তু যখন আমি বরণের ওখানে যাই ঠাকুরের সামনে, আমার আর এইসব কিছু মনে থাকে না যে পেছন ঘুরবো বা ফটো ভিডিও কিছু হচ্ছে। সত্যি আমার কোনোবারই মনে থাকে না, একটা অন্যরকম কিছু কাজ করে মনের মধ্যে। আজ মন খারাপের দিন, মন খারাপের পালা, আরও এক বছরের অপেক্ষা, দিন গোনা শুরু। জয় মা দুর্গা, আসছে বছর আবার এসো, সবার মঙ্গল করো। মনটা খুব খারাপ লাগছে, কারণ আমি বোধন থেকে শুরু করে মুখ খোলা থেকে শুরু করে পুরোটাই দেখি, মনে হচ্ছে এই তো সেদিন হলো আর আজই শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি চলে গেল এবার পুজোটা। মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলকে মিষ্টি মুখ করিয়ে এবার হচ্ছে সিঁদুর খেলার পালা। সকলকে জানাই শুভ বিজয়া। ছবি না উঠলে নেক্সট ইয়ার আবার আসবে। হ্যাঁ, গুগল ফিডব্যাক হচ্ছে, গুগল ফিডব্যাক আসবে। তুমি দিয়ে তুমি আমাদের কালেকশন কিনে আসো, একদিনে রেন্ট দিয়ে এক্সটেন্ড করে দিচ্ছি। আমি তো বলেইছি আজকের শ্বাসটা আমার খুব পছন্দ হয়েছে, তাই বাড়িতে এসে আরও একটা রিলস ভিডিও বানিয়ে নিচ্ছি। তো সকলকে ওয়ান্স অ্যাগেন শুভ বিজয়া, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আর চলুন সবাই মিলে আমরা প্রার্থনা করি এই পৃথিবী যেন পাপ মুক্ত হয়। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং। সকলে আমার সাথে বলো বলো দুর্গা মা কি জয়।